বিসমিল্লাহির রহমানুর রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি জ্ঞানী সম্প্রদায়ের জন্য বটে, কিন্তু মাধ্যম জ্ঞানী যারা, নিম্ন জ্ঞানী যারা, সকলেই তো দরকার। জ্ঞানী যারা তা তো জ্ঞানী আছেই, তবে তাদের জন্য এটা সহজ হবে। তবে জ্ঞানীর ভাগে যদি আমরা যাই, একটি জ্ঞান হলো মহা আধ্যাত্মিক, আরেকটা হলো সামাজিক, আরেকটা হলো টেকনিক, যে পৃথিবীতে কত কিছু আবিষ্কার করে, আরেকটা জ্ঞানী হলো আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে তার কি জ্ঞানের প্রয়োজন, প্রেমের প্রয়োজন। জ্ঞানের অনেকগুলো ভাগ আছে, তবে আধ্যাত্মিক বা আত্মজগতের জ্ঞান এটি শ্রেষ্ঠ গুণ। এর চেয়ে বেশি বড় জ্ঞান পৃথিবীতে নেই। তবে আপনাদের সাথে যে আলোচনাটি আজকে করব, সেটি হলো 84 লক্ষ জনই ভ্রমণ করে এলাম মানবকুলি, এখন জীবন কিন্তু তালেবালে চলছে, কিন্তু এটাকে জীবন বলা হয় না। পশুর জীবনের সাথে মানুষের জীবনের সাথে কোনো পার্থক্য থাকে না যদি আমাদের আত্মজ্ঞান না থাকে। এবং মৃত্যু হওয়া জন্ম নেওয়া এটার চিন্তা চেতনা যাদের মধ্যে নেই, আত্মজ্ঞানের জন্ম জন্মান্তরের জ্ঞান যাদের নেই, তারা মানুষ আর পশু সমানই। আচ্ছা, তাহলে দেখেন যে 84 লক্ষ জনই ভ্রমণ করে এলাম মানবকুলে, কিন্তু জীবন কিন্তু চলছে ভুলে বলে, তবে কবে পারবো আর উঠতে কুলে। তবে আমি আপনাদের সামনে যে কথাগুলো তুলতেছি ধরে, এগুলো অবশ্যই খেয়াল করবেন। কথাগুলো হলো দেখুন, যে আমাদের হাদিস শরীফে বলা হয়েছে মানুষ মরবে জীবিত হবে, দোজকে নিক্ষেপ করবে, মরবে জীবিত হবে। এই যে কিছু কথা বলা হয়েছে, এই কথাগুলোর আগা পাছা কিছু নেই। মরবে জীবিত হবে এটা কেমন কথা? তাহলে এটার সিস্টেমটা সনাতন ধর্ম করেছে, যে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, সে যদি জঘন্য পাপিষ্ট হয়, যে তার পাপের সমস্ত সীমা লঙ্ঘন হয়ে গেছে, এরপরে আর তার কোনো স্তর নেই, তখন সেই মানুষটি যখন মৃত্যুবরণ করে, সে সাগরের সেই তলদেশে সে বিন্দু পাথর হয়ে জন্মায়, আর সে পাথরটি বিশাল বড় হয়, হাজার হাজার বছর একটা পাথর বেঁচে থাকে। তাহলে ঢুকলো কি দিয়ে? পাথর দিয়ে ঢুকলো। এই পাথর থেকে 18,000 মাকলুকাত, এক একটা মাকলুকাতে যদি 10 বছর, 20 বছর, 50 বছর, 1,000 বছর, 3,000 বছর পর্যন্ত একটা গাছ বাসে, তাহলে এক একটা গাছের মধ্যেই যদি 3,000-4,000 বছর বাঁচতে হয়, তাহলে দেখা যায় কি আত্মাটা কিন্তু সেই। তখন রৌদে শুকেছে, বৃষ্টিতে ভিজেছে, রাতের কুয়াশা কাটিয়েছে, একই জায়গায় দাঁড়িয়ে 4,000 বছর, 3,000 বছর। তাহলে এই যে জেলখানার মধ্যে দাঁড়িয়ে আছে, কোন পাপের কারণে? মানব জন্ম পেয়েও আমরা বুঝলাম না, চিনলাম না, জানলাম না, আর জেনেও অন্যদিকে এড়িয়ে গিয়েছি। তাই বলা হয়েছে 84 লক্ষ বার জন্ম মৃত্যুর পরে গিয়ে মানব কুলে যাবে, আর যখন মানব কুলে যাবে তখন কি হবে? গাছকে কি মানুষের মতো দেখা যায়? কুমিরকে, মাছকে কি মানুষের মতো দেখা যায়? না, মানুষের মতো দেখা যায় 3-4টা প্রাণী আছে। আচ্ছা, সমস্ত প্রাণী জগৎ 18,000 মাকলুকাত বাইতে 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 জীবিত হইতে হইতে মরতে মরতে হাজার হাজার বছর বেঁচে থাকতে 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 শেষে শিবপাঞ্জির আকার ধারণ করে। শিবপাঞ্জি কিন্তু মানুষের আকারে এসে যায়, শিবপাঞ্জি, গেরিলা এবং বানর, এরপরে বন মানুষ। শিবপাঞ্জি, গেরিলা, বানর, এরপরে বন মানুষ, এই 5 নম্বরে গিয়ে সমাজে কোনো মানুষের ঘরে, কোনো মায়ের ঘরে এই আত্মাটা জন্ম নেয়। কিন্তু সে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে 84 লক্ষ বার জন্ম মৃত্যুর পরে সে জন্ম নিয়েছে। আচ্ছা,
তাহলে আমাদের হাদিসে যে বলেছে যে মরবে জিতবে, মরবে বাঁচবে, মরবে বাঁচবে, এই যে কথাগুলো বলা হয়েছে, কিন্তু এই কথাটা কিন্তু একবার মৃত্যুতে তার চার হাজার পাঁচ হাজার বছর চলে গেছে, এই প্রাণীটা হয়ে এটা কিন্তু বলে না মরবে বাঁচবে, দোজখে ফেলে দেবে, মরবে আবার জীবিত হবে। এহে, ছোটবেলা থেকে ব্যাক করলে হাদিস শুনতে শুনতে যখন ধরেছে মাথায়, আর বলেছিল আমার পিতায় যে দেখো বিষয়টা ওটা নয়, বিষয়টা এটা, কত জ্বালা যন্ত্রণা এক প্রাণী আরেক প্রাণীকে ছিঁড়ে খাচ্ছে, সে এক প্রাণীকে খেয়ে বাঁচলো আর যাকে খাইল সে মরল, আবার সে যখন বেঁচেছিল অন্য কাউকে খেয়েছে, আবার সে যখন মরল তো আরেকজন বাঁচল। মানুষেই মানুষ, কিন্তু পশুতেই পশু খেয়ে বেঁচে থাকে, কিন্তু মানুষও কিন্তু পশু খেয়ে বেঁচে থাকে। তবে পশুও কিন্তু মানুষ খেয়ে বাঁচত, যদি জঙ্গলায় কোনো মানুষ যায় তো বাঘে ছিঁড়ে বেড়ে খায়, তো বোঝা গেল কি এক প্রাণী আরেক প্রাণীর খায়। তো আজকের বিষয়টি হলো কি, যে এতগুলো প্রাণী বাইতে 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 তখন কোটি কোটি বর্ষ চলে গেছে, শেষে শিম্পাঞ্জি গেরিলা বানর বন মানুষ হয়ে শেষে মানবের আকারে পৃথিবীতে মানুষ জন্ম নিয়ে নিল। এই জিনিসগুলো যদি কেউ চিন্তা করে সে কি জীবনে কখনো পাপ করবে? হায় হায় রে, একটা মানুষ জন্ম 40-45-50 বৎসর এটাই তো শেষ হয় না? তাহলে সেই রাতে অন্ধকারে কুয়াশার মধ্যে ভিজেছিল, বৃষ্টিতে ভিজেছিল, সেই রোদের আলোতে শুকিয়েছিল, একই জায়গায় দাঁড়িয়ে 4000 বৎসর কাটিয়ে দিয়েছে। হায় হায় রে, আমাকে যদি ঘরের মধ্যে 10 মিনিট বা 2 ঘন্টা বসে থাকতে বলে অসহ্য লাগে, একটু হেঁটে আসি, কিন্তু সে একই জায়গায় 4000 বৎসর কাটিয়ে দিল, তাহলে সে কে? তার ভিতরে আত্মাটা কার? সে তো সেই কর্মফলে সেখানে গিয়েছে। যাই হোক, আজকের এই আলোচনা আপনাদেরকে কি বোঝাতে চাইলাম? আমার কথাগুলো কি বোঝা হলো? মুসলমানের হাদিসগুলো অস্পষ্ট, কিন্তু সনাতন ধর্মের কিছু কথা স্পষ্ট, আর ওটার যুক্তি পাওয়া যায়, এটা কোনো যুক্তি পাওয়া যায় না। মরবে বাঁচবে মনে হয় যে এই মরেছে এই যাচ্ছে, এই মরেছে এই বেঁচেছে, না, এই যে মরেছে কত বৎসর পরে জীবিত হয়েছে, আবার কত বৎসর পরে মরেছে, এর ফাঁকি দিয়ে হাজার হাজার বৎসর চলে গেছে, এই কথা বলে মরবে বাঁচবে আর ভাল লাগে না এগুলো শুনতে। তবে যারা এই হাদিসগুলো লিখেছে আর টেকনিক খাটিয়ে লিখেছে, যে সাপও মারল না লাঠিও ভাঙল না, যেরকমটা সেরকমই রয়েছে, যখন সাপ দিন দিন বড় হয়ে গেছে তখন সেই সাপের সবল তাদেরকেই দেবে। যাই হোক, এ সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনা আপনাদের সামনে কেন করলাম, আমরা চতুরঙ্গ হতে চাই, আল্লাহর জ্ঞানে জ্ঞানান্বিত হতে চাই, আল্লাহর প্রেমে প্রেমিক হতে চাই, আল্লাহর মূল জ্ঞানের অবস্থাটা বুঝতে চাই। আমরা ওই একই কথা নিয়ে জীবন কাটিয়ে দেব, অনুমানের সেজদা করেছি আল্লাহকে পেয়েছে, অনুমান করেছি আল্লাহ আছে সেজদা করেছি, আল্লাহ কি কখনো বলেছে তোমার সেজদাটা পেয়েছি? এই অনুমানে হনুমান মারতে 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 কোন দিন জানি কোন খবর হয়, যে সারা জীবন খালি রাতের অন্ধকারে হনুমান মেরেছি অনুমানে, সকালে দেখি মানুষ মরে আছে, জেলখানা ছাড়া উপায় নাই, ঠিক আন্দাকন্দা যদি আল্লাহর ইবাদত করি তাহলে সেই দোজকের কারাগরে আমাদেরকে থাকতে হবে। তো আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা নিয়ে আসতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।